মানুষ সরকার আমার একটাই দাদা তা দাদার বাড়িতে আজকে জোড়াকালী পূজো হবে রক্ষাকালী তাই এই যে আমাদের পুরুত মাসায় চলে এসেছে সুমন পূজারি সুমন তুমি কিছু বলো আজকে সন্ধ্যা সাতার সময় মায়ের পূজা আরম্ভ হবে বীর মঙ্গল কামনায় মায়ের পুজো সারা চলবে এই সবাই মায়ের আশীর্বাদ আবার উপস্থিত হোক তা এখন পুজোর সব কিছু গোছানো চলছে দেখুন এই যে দুটো মায়ের আসন রক্ষাকালী পুজো হবে তা কি বলবো বন্ধুরা দাদা এতটাই অসুস্থ দাদার বাড়ির পুজো দাদা এখানে অংশগ্রহণ করতে পারেনি দাদা আমার গীতারাম হসপিটালে ভর্তি আছে তা আপনাদের সবার কাছে একটা আমার উদ্দেশ্য আমার দাদার দীর্ঘায়ু কামনা করবেন এই যে এখানেও পুজোর সব কিছু গোছানো চলছে তা এখন আমরা আর কিছুক্ষণ পরে পরে মাকে আমরা নিয়ে বাড়িতে আসব এই যে মানুষ সরকারের মা মানে আমার মা আমার দাদারও মা তাকাও এই যে দাদার এক শালি বসে রয়েছেন বৌদি কই এই যে বৌদি তাকাও এদিকে তাকাও বৌদি এদিকে একটু বৌদির খুব কি বলবো মানসিক অবস্থা বুঝতেই পারছেন যার হাজবেন্ড ভর্তি থাকে তার আর মনের অবস্থা কি ভালো থাকতে পারে তা আপনি আসতে চাইছেন না আমার নাতি এসেছে মানে দাদার বড় মেয়ের বাচ্চা ও নিচে রয়েছে সবই আপনাদেরকে দেখাবো আপনারা প্রথম থেকে দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না সাথে থাকুন সমস্ত কিছু দেখাবো যেহেতু দুই মায়ের পুজো হবে তা দুজন ব্রাহ্মণের দরকার তা ওই যে সুমন পূজারীকে দেখালাম আর চড়ক তোমার ভালো নাম কি শোনা বাপ্পাদিত্য ভাদুরী আমাদের পুরোহিত মশাই চলে এসেছে নাতি বড় ভাইজি ছেলে একে আপনারা হামেশাই দেখে থাকবেন চলো আমরা ঠাকুর আনতে যাবো ভাই এই জায়গাটা রাখলো তো হয়ে গিয়ে এই জায়গাটা হবে না উপরে ছুটছিস বাজাও 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 down.
চাইয়ে মারছে।